নমস্কার বন্ধুরা সায়েন্দিপাস কিচেনের সবাইকে স্বাগত আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপির সঙ্গে আজকের রেসিপি অমলেট কারি অনেকেই অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন আমি কিভাবে বাড়িতে বানাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমেই অমলেটটা বানাবো তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা কুচনো হয়ে গেছে এরপরে তিনটে কাঁচা লঙ্কাও আমি কুচি করে নিচ্ছি অন্যদিকে একটা বোলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা ঢেলে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো লবণ আর গোলমরিচটা পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে একটু মেখে নিচ্ছি তারপরে আমি পাঁচটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে ডিমগুলো আমি এখানে ভেঙে নিয়েছি এরপরে পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব অন্যদিকে গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের যে ব্যাটারটা আমি বানিয়েছি সেখান থেকে আমি তিন হাতা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এরপরে অমলেটগুলো আমি ভালো করে ভেজে নেব অমলেটের এক পিঠ হয়ে গেছে তাই আমি এটাকে ফোল্ড করে করে ভেজে নেব অমলেটটা আমার ফোল্ড করা হয়ে গেছে এরপর বাকি যে ডিমের ব্যাটারটা ছিল সেখান থেকে দু হাতার ডিম আমি এর মধ্যে দিয়ে পুরোটাকেই আবার ফোল্ড করে করে প্রথমের মতন করে ভেজে নিচ্ছি আপনারা অমলেটকারি কীরকমভাবে বাড়িতে তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন অমলেটটা আমার তৈরি হয়ে গেছে আরও দু তিন মিনিট ধরে একটু কড়া করে ভেজে নেব তারপরে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এরবারে বারে পিস পিস করে আমি কেটে নেব ডিমটাকে আমার পিস পিস করে কাটা হয়ে গেছে এরপরে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলু আমি টুকরো করে কেটে লাল করে ভেজে নেব আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি আলু ভাজার যে বাকি তেলটা বেঁচেছিলো সেই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভাজবো খুব বেশি লাল করব না গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখে ভাজবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা সব কিছুকে আবারও একটু দু তিন সেকেন্ড ধরে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটোটাকে দিয়ে দু তিন মিনিট ধরে একটু ভেজে নিতে হবে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি সামান্য একটু জল এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো আলুটাকে দিয়েও মশলাটা আবারও একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে আলুটা সিদ্ধ করে নেব ঢাকটা খুলে আমি চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো এবারে একটু নাড়াচাড়া করে দেব। ডিমের টুকরোগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই হাই ফ্লেমে একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই দু মিনিট ঢেকে রেখে দিলেই রেডি হয়ে যাবে অমলেট কারি এরপর গরম গরম পরিবেশন করব অমলেট কারি আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আরও ভালো ভালো রেসিপি জানতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতন এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ